হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অলবিডি টেক। আজকে আমরা জানবো কিভাবে এক ক্লিকের মাধ্যমে আপনি আপনার এনআইডিটা ভেরিফাই করে নিতে পারবেন। অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা এনআইডি চেক করতে হয়, আজকে খুব সহজ একটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করবো। চলো শুরু করা যাক। এটার জন্য আমরা ই চালান .bd, যে কোনো গুগল অপশনে মোবাইল বা পিসিতে আমরা এটা চেক করতে পারবো। তো ই চালান বিডি লিখলে এখানে দেখতে পাচ্ছেন ibas.finance.gov.bd অটোমেটেড চালান সিস্টেম, এই লিঙ্কে ক্লিক করে দিবেন। ব্যাস এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে পাসপোর্ট ফি অপশনটি ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটা 5 বছর বা 10 বছর যে কোনো একটা সিলেক্ট করবেন। করার পরে এখানে ওকে ক্লিক করে দিবেন। তো ভয় পাওয়ার কিছু নেই, এখানে আপনি পাসপোর্ট করছেন না বা পাসপোর্ট ফি জমা দিচ্ছেন না। আপনি জাস্ট এনআইডি চেক করার জন্য যেটা করবেন, এখানে এই যে ব্যক্তি অপশানে ক্লিক করে দিবেন। তো আপনি যদি জন্ম নিবন্ধন ভেরিফাই করতে চান, ওটা তো মানে আপনি iverify.bdds.gov.bd ওখান থেকে করতে পারেন। তো এনআইডিটা করবেন এখান থেকে, এখানে আপনি আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন, এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। ওকে, ব্যাস এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, আর কিছু করার দরকার নেই। এখানে জাস্ট চেক এনআইডি অপশানে ক্লিক করে দিবেন। এখানে বলতেছে যে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে, তার মানে আপনাকে যে আইডিটা দেওয়া হয়েছে সেটা সঠিক। তো এভাবেই অ্যাকচুয়ালি আপনি এনআইডি চেক করবেন অনলাইনে। এনআইডি রিলেটেড 60টির অধিক ভিডিও রয়েছে আমার চ্যানেলে। পাসপোর্ট, ভিসা প্রসেসিং, বিএমইটি বা অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।